শীত সকালে খেজুরের রস, সেই সঙ্গে গুড়, খই, মুড়ি, এমন আপ্যায়নে নিশ্চয়ই মূর্ত হয়ে ওঠে গ্রামীণ দৃশ্যকল্প, যা ফুটিয়ে তোলা হয় রাজধানীতে রসমেলার এই আয়োজনে। ছুটির দিনের ভোরে আলসেমি ঝেড়ে রসের টানে ছুটে আসা মানুষের চোখে মুখে কেমন খুশির ঝিলিক। যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা থেকে অনেক বেশি, অনেক ভালো লাগছে। আগে রসের কথা শুনতাম, আজকে দেখলাম এবং খেলাম, খুব ভালো লাগলো। অনেকেরই কাছে এই অনুভূতি হচ্ছে গ্রামে না গিয়েও তেমনি আমেজ খুঁজে পাওয়া। আমাদের শহরের জন্য এটা খুব ভালো উদ্যোগ। রসের টেস্ট কি আমরা জানি না, এরকম একটা উদ্যোগ হলে অবশ্যই খুব ভালো হয়। যারা আমাদের পূর্বপুরুষরা যারা তাদের সংস্কৃতির সঙ্গে এবং ওতপ্রোতভাবে কিন্তু জড়িয়ে আছে এই খেজুরের রস। স্মৃতি জাগানিয়া আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে লোক পরিবেশনায়। মেলায় আগতদের ভাষ্য, গ্রাম বাংলার চিরায়ত লোকাচার ও জীবনবোধ প্রজন্মের সামনে তুলে ধরার স্বার্থেই এমন আয়োজন জরুরি। যেগুলো সাংস্কৃতিক ঐতিহ্য আমরা বলি, সেই ঐতিহ্যগুলোকে যখন স্মরণে রাখে, সেগুলো নিজেদের জীবনে চর্চা করে, এটার মধ্য দিয়েই একটি জাতিসত্তার, একটি জাতির সভ্যতার ক্রমবিকাশ সেটি সংঘটিত হয়। মানুষে মানুষে সম্প্রীতি বাড়াতে এমন আয়োজনের ধারাবাহিকতা রক্ষা শুধু নয়, আরও প্রাণবন্ত করে তোলার প্রত্যয় আয়োজকদের। আমরা আশা করছি খুব অচিরেই আমাদের যে এই মিছিল বড় থেকে অনেক বড় হবে এবং একদিন সমাজ এবং দেশ থেকে এই হিংসা হানাহানি একেবারে দূর হয়ে যাবে। আর এই রকম মেলা বা উৎসবের মধ্য দিয়ে জীবন হয়ে উঠুক উদযাপনের, এমনটাই চাওয়া সবার।